আইনের ফাঁক গলিয়ে নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসি পেছনে রুখতে সুপ্রিম কোর্টে শরণাপন্ন হলো কেন্দ্র। আদালতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আবেদন জানিয়েছে, ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত দোষীদের আইনি ব্যবস্থা নেওয়ার একটা নির্দিষ্ট সময়সীমা ঠিক করে দেওয়া হোক। স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে বলু কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল। গুজরাট পুলিশের অনুরোধে এই নোটিশ জারি করল ইন্টারপোল। একাধিক ধর্ষণ অপহরণের অভিযোগে দেশ ছেড়ে পলাতক নিত্যানন্দ বহুবার সমন পাঠানোর পরও হাজিরা দেননি নিত্যানন্দ। এবার থেকে মুম্বাইয়ে রাতভর খোলা থাকবে শপিং মল, মাল্টিপ্লেক্স খোলা থাকবে দোকান, রেস্তোরাঁ। বুধবার এমনই এক প্রস্তাবে শিলমোহর দিল মহারাষ্ট্রের মন্ত্রিসভা, তবে তা বাধ্যতামূলক নয়। আগামী 27 জানুয়ারি থেকে সারা রাত খোলা থাকবে দোকান। পাহাড়ে সিএ এনআরসি এনপিআর হবে না। সিএ ইস্যুতে পাহাড়বাসীদের পাশে দাঁড়িয়ে এমনই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আশ্বাস, আমরা পাশে আছি, বললেন কে নাগরিক আর কে নাগরিক নন সেটা কি বিজেপি ঠিক করবে। কোচবিহারের তুফানগঞ্জে 1 নম্বর ব্লকের নাককাটি গ্রাম পঞ্চায়েতে সেন্ট্রাল ব্যাংকে ডাকাতি। বুধবার সকালে কয়েকজন গ্রাহক এসে দেখতে পান ব্যাংকের দরজা খোলা, ব্যাংক কর্মী ভেতরে ঢুকে দেখেন আলমারি ভাঙা, সমস্ত নথিপত্র ছড়িয়ে রয়েছে, খবর দেওয়া হয় পুলিশকে। উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার পুলিশ মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে বাণীপুর হোমের মাঠের পাশ থেকে গোকুল কুঞ্জ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি হাবড়ার হিজলপুকুর বিধানপল্লী এলাকায়। ধৃতের কাছ থেকে একটি পাইপ গান ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বর্ধমান শহরে তারাবাগ এলাকায় বুধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মন্দিরের পুরোহিত জানান, মন্দিরে তালা ভেঙে দেবীর অলংকার চুরি করে নিয়ে পালিয়েছে চোর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। অবৈধভাবে ভারতে বসবাস করার অপরাধে এক নাইজেরিয়ার বাসিন্দাকে গ্রেপ্তার করল বাগুইহাটি থানার পুলিশ। ধৃত নাইজেরিয়া যুবকের নাম জোসেফ অ্যারো। গোপন সূত্রের খবর পেয়ে কেষ্টপুর থেকে ওই যুবককে গ্রেপ্তার করে বাগুইহাটি থানার পুলিশ। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। চন্দ্রকোনার বাঁকা এলাকায় ঘাটালগামী মোটর আরোহীকে ধাক্কা মারে অপরদিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এরপরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। নিউজিল্যান্ডে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে 21 ফেব্রুয়ারি থেকে। এই রঞ্জি ট্রফির ম্যাচ না খেলার নির্দেশ দেওয়া হল ঋদ্ধিমান সাহাকে। সদ্য আঙুলের চোট সারিয়ে সুস্থ হয়ে ফিরেছেন তিনি। জানা গিয়েছে চোটমুক্ত রাখতেই তার ডোমেস্টিক পর্যায়ে খেলা বাতিল করা হয়েছে।